ওয়েলকাম টু মিতাস কিচেন। মিতা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের আলু দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। অনেক সময় কি হয় যে ঘরে তেমন কিছু সবজি তরকারি থাকে না, তখন আমরা ভাবি যে নিরামিষের দিনে কি রান্না করব। তখন আপনারা নিরামিষের দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখানে মিডিয়াম সাইজের আলু মাঝখান থেকে দু অর্ধেক করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি 250 গ্রামের মতো আলু নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা রান্তাজে নুন, আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে আগে মাখিয়ে নেব। আলুটার মধ্যে নুন হলুদ ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল দিয়ে আগে তেলটা গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে এসেছে, এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটাকে সিম রেখে ঢাকা দিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব, যাতে আলুগুলো খুব ভালো মতো ভাজাও হয় আর ভেতর থেকেও নরম হয়ে আসে। আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য আমি এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 3 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত। এবার এটাকে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঢাকনা চাপা দিয়ে চাপা দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এখানে আমি আলুগুলো সব ভেজে তুলে নিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, যাতে ভেতর দিয়ে নরম হয়ে যায়, এরকমভাবেই ভাজতে হবে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি একটা টিফিন বক্সের বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা নিয়ে নিয়েছি। এবার আমি এই মশলার মধ্যে প্রথমে দিয়ে দেবো নুন। আমি কিন্তু আলু ভাজার মধ্যে একবার নুন দিয়েছিলাম, আর যখন মশলাটা বানিয়েছিলাম সেই পেস্টের মধ্যেও একবার নুন দিয়েছিলাম, সেই জন্য সেই আন্দাজ মতো এখানে আমি নুনটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো মশলাটা যে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল। জলটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা ফাড়া। কাঁচা লঙ্কা ফাড়াটা দিয়ে এবার ঢাকনাটা আটকে দেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে 1/2 গ্লাস জল দিয়েছিলাম, সেই জলটা গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টিফিন বক্সটা দিয়ে দিলাম। টিফিন বক্সটা এমন জলে দিতে হবে যাতে টিফিন বক্সটা ডুবে না আসে। খুবই সামান্য পরিমাণে জল দিয়ে তারপর কিন্তু গরম করে টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দিতে হবে। টিফিন বক্সটাকে বসিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে এবার এটাকে 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 10-12 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে গ্যাসটা বন্ধ করে এবার টিফিন বক্সটাকে তুলে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটাকে তুলে টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনিটা খুলে নেব। ঢাকনিটাকে খুলে চামচি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আলুর ভাপাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা আলু ভেঙে দেখিয়ে দেবো আলুটা নরম হয়েছে নাকি। দেখুন, আলুটা কিন্তু একদম নরম হয়ে গেছে।
আলুর ভাপাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নমস্কার।